আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শারমিনস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব জনপ্রিয় এবং সহজ একটি রান্নার রেসিপি, সেটা হচ্ছে কচুর মুখে দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না। হয়তোবা আপনারা বাসায় সবাই কম বেশি এই রান্নাটা করতে পারেন, তবে আমি আমার মতো করে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন বানিয়ে ফেলি কচুর মুখে দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এখানে আমি প্রথমে 750 গ্রামের মতো কচুর মুখি পরিষ্কার করে ধুয়ে 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2 পিস করেও কেটে নিতে পারেন। তো এখানে আমি 6 পিস পরিমাণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছটা আমি একটু ভেজে নেব। তো এই জন্য আমি 1 চা চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এই মাছগুলো ভালো মতো একটু এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা মাছগুলো না ভেজেও করতে পারেন। যদি টাটকা মাছ হয় সেক্ষেত্রে ভাজার কোনো দরকার নেই, যেহেতু আমার এই মাছগুলো ফ্রোজেন করা, সেই জন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখনই এর মধ্যে মাছটা দিয়ে দিতে হবে। মনে রাখবেন, মাছ ভাজার ক্ষেত্রে তেলটা পুরোপুরি গরম হলেই তারপর মাছটা দিবেন, তা না হলে মাছগুলো প্যানের গায়ে খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে। আরও একটা কথা বলি, মাছ ভাজিটা সাধারণত করতে হয় চুলার আঁচটা লো এবং হাইয়ের মাঝামাঝিতে রেখে। খুব বেশি পরিমাণ লোতে যদি মাছ ভাজেন সেক্ষেত্রে মাছটা অনেক সময় শক্ত হয়ে যেতে পারে, আর যদি খুব বেশি পরিমাণ হাই হিটে যদি মাছটা ভাজেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মাছটা পড়ে যেতে পারে। মোটামুটি মিডিয়ামে রেখে মাছটা ভাজতে হবে। তো আমি 1 মিনিটের মতো মাছটা একটা একটা পাশ ভেজে নিয়েছি, তারপর একটু উল্টে দিলাম। টোটাল আমার 2 মিনিটের মতো এই মাছগুলো ভাজতে হবে, খুব বেশি পরিমাণ ভাজার দরকার নেই। তো এরই মাঝে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তবে খুব সাবধানে উঠাতে হবে, যেহেতু ইলিশ মাছটা খুব বেশি নরম হয়। তো আজকে আমি এই রান্নাটা করব এই মাছ ভাজা তেল দিয়েই। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে সেই যেই তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলটুকু এর মধ্যে দিয়ে দিলাম। তো যেহেতু আমার তেলগুলো গরম ছিল সেজন্য এবার আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি পরিমাণ পেঁয়াজ ভাজার দরকার নেই। সাধারণত মাছ অথবা সবজি রান্নায় পেঁয়াজটা খুব বেশি পরিমাণ ভাজার দরকার হয় না। তো এবার আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তবে মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর জিরা ধনিয়ার পাউডার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তো এবার আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি তেলের উপরে এই মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এই মশলাটা কষাতে হবে। তো তেল যখন উপরে উঠে আসবে তখন মশলাটা কষানো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কচুর মুখিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই কচুর মুখিগুলো একটু হালকা সিদ্ধ করে নিতে পারেন, তবে আজকে আমি সিদ্ধ করে নিই। তো এবার আমি মশলার সাথে ভালো মতো কচুর মুখিগুলো একটু কষিয়ে নিব। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর একটু নেড়ে চেড়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে কষাতে হবে। তো এবার আমি চুলাটা একেবারে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের মতো রান্না করে নেব। তবে খেয়াল রাখবেন, এই পর্যায়ে মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য চুলাটা কমিয়ে রাখবেন। তো এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, যেন কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি পানি দিয়ে ভালো মতো একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তবে চুলাটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাইতে করা যাবে না, এতে করে কচুর মুখিগুলো পুড়ে যেতে পারে।
তো ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর দেখলাম যে আমার কচুর মুখিটা প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়েছে আর ঝোলটাও টেনে গেছে। প্রথম অবস্থায় অল্প পরিমাণ ঝোল দিয়ে এই কচুর মুখিটা সিদ্ধ করে নিলে একটু ভালো হয়। তো এবার আমি আরও 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। সাধারণত আমি সব রকম রান্নায় গরম পানিটা ব্যবহার করি, তবে আপনারা চাইলে নর্মাল পানিটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এ পর্যায়ে আমি সেই আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছটা এই ঝোলের উপরে দিয়ে দিলাম। তারপর একটু হালকা হাতে নাড়তে হবে। তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে হাইতে করে দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। তবে খুব বেশি সময় এই রান্নাটার দরকার হয় না। তো এবার এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি ইলিশ মাছটা একটু উল্টে দিচ্ছি, তবে খুব সাবধানে মাছটা উল্টাতে হবে, যেহেতু এই মাছটা একেবারে নরম জাতের একটা মাছ, সেই জন্য খুব সাবধানে এই মাছটা উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অলরেডি আমার একটা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দেখলাম একটু ঝোলটা টেনে এসেছে, এবার আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এবার আমি একটু প্যানটা ধরে নেড়ে দিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে আমার এই মাছটা। তো যেহেতু আমি আজকে ঝোল রান্না করছি, সেই জন্য একটু ঝোলটা রেখেছি আমি। তো এই পর্যায়ে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দমে রেখে দিচ্ছি 10 মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে আমার এই কচুর মুখে দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে তৈরি হয়ে গেল আমার কচুর মুখে দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি। দেখুন কি পরিমাণ সুন্দর কালার এসেছে। গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে নতুন নতুন রান্না যখনই আপলোড দেওয়া হবে, তখনই সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে এই রেসিপিগুলো শেয়ার করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।